ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বারাকাতু আমাদের এক বোন জানতে চাইছেন স্বামী যদি স্ত্রীকে তালাক না দিয়ে বলে তুমি চাইলে তালাক নিতে পারো তো সেক্ষেত্রে কি স্ত্রী তালাক নিতে পারে কিনা আলহামদুলিল্লা ওসালাত আসসালাম আল রসুলিল্লা আবাদ জীবন স্ত্রীর যদি প্রয়োজন মনে করেন তিনি যদি দেখেন যে তার স্বামীর সাথে তার দিনদারিত্বের সমস্যা বা অন্য এ জাতীয় কোনো যৌক্তিক কোনো কারণ যে কারণে তার তালাকের প্রয়োজন রয়েছে বা তালাকের তিনি উপযুক্ত তো সেক্ষেত্রে তিনি তালাক চাইতে পারেন যদি স্বামী তাকে অনুমতি দেয় কিন্তু আসলে তালাকটি কার স্বার্থে স্বামীর স্বার্থে নাকি নিজের স্বার্থে যদি নিজের স্বার্থে হয় তো সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় কিন্তু স্বামীর স্বার্থে তো স্ত্রীকে বললেই তো আর তালাকটা চাওয়া উচিত নয় আর মূল কথা হচ্ছে স্ত্রী তালাক চাইলেও তালাকটি মূলত তো আসলে দিতে হবে স্বামীকে তো স্ত্রী এই যে একটি অবস্থা তাতে মনে হচ্ছে যে স্বামী কিন্তু স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন না তো সেক্ষেত্রে যদি স্ত্রী জোর করে এভাবে কোনো কারণ ছাড়া তালাক চান সেটিও কিন্তু আসলে কাম্য নয় কিন্তু যদি তালাকের উপযুক্ত কোনো সারি পরিস্থিতি তৈরি হয় যে না এ ধরনের অবস্থাতে তালাক নেওয়া যেতে পারে বা তালাক নেওয়াটাই হচ্ছে তার দিন এবং দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর তো সেক্ষেত্রে স্বামী যদি এভাবে বলে তো তিনি তালাক চাইতে পারেন এবং স্বামী তখন তালাক দিতে পারেন আর যদি যে না স্বামী মূলত আসলে তালাক দিতে চাচ্ছেন না স্ত্রী তিনি কোনো যৌক্তিক বা শারীরিক কোনো অজর ছাড়াই তালাকের তিনি যদি আবদ্ধার করেন আর সেক্ষেত্রে স্বামী যদি তাকে অনুমোদন দেয় তারপরও কিন্তু এটি জায়জ নেই এই ধরনের নারীদেরকে বলা হয়েছে যে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না আল্লাহ আলমবে সালাম No lo que no más.